আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্রবিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব ধানের বাম্পার ফলন বাড়ানোর জন্য ধানের শীষ আসার আগে অবশ্যই আমাদের ধান গাছকে যেন কোনো প্রকার পুষ্টি ও ছত্রাকের আক্রমণ এবং কীটপতঙ্গ রোগ বালায় যে কোনো আক্রমণ করতে না পারে সেজন্য আমরা কোন কোন ছত্রাকনাশক, কোন কোন কীটনাশক এবং কোন কোন পিজিআর কখন প্রয়োগ করব এ বিষয়ে এ টু জেড বিস্তারিত। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, এখন ধানে অলরেডি থোর এসে গেছে, ধানের গাছ গর্ব অবস্থায় রয়েছে, ধানের পতাকা পাতা বের হতে শুরু করেছে, পরবর্তী সময় যে শীষটা বের হবে সেই শীষটার বেশিরভাগই খাবারটাই কিন্তু এই পতাকা বা মা পতাকা যোগান দেবে, এজন্য এ সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের এই এপিসোডে আলোচনা করব ধানের ফলন বাড়ানোর জন্য ধানের শীষ ফোটার আগে অর্থাৎ ধান গর্ভকালীন অবস্থায় থাকাকালীন এ সময় আমরা কীভাবে আমরা ধান গাছকে যত্ন পরিচর্যা এবং কী কী কীটনাশক এবং ছত্রাকনাশক পিজিআর ব্যবহার করব সে সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি তথ্য। তাই আমি বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন। সম্মানিত চাষি ভাইরা, আমরা এখন ধান গাছের প্রজনন স্তরের শেষ পর্বে রয়েছি। প্রজননের গুরুত্বটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে একজন গর্ভবতী মা যখন সন্তান প্রসবের আগমুহূর্তে তাকে যেভাবে যত্ন পুষ্টিকর খাবার দাবার প্রোভাইড করতে হয় এবং সন্তান প্রসবের পরে যেভাবে চোখে চোখে রাখতে হয় সেই কাজটি এখন আমাদের এ সময় মানে ধানের শীষ বের হওয়ার আগে করতে হবে। যদি আমরা এই সময় একটু ভুল ত্রুটি বা অবহেলা করে ফেলি তাহলে সর্বনাশ। চলুন আমরা এ সময় কী কী স্প্রে করব একটু জেনে নিই। এ সময় আমরা ছত্রাকনাশক হিসাবে প্রয়োগ করব বায়ার কোম্পানির নাটিভোগ, আর এর কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে টেবুকোনাজল ও টাইপ্রক্সটাবিন। আর আপনারা এ সময় এর জন্যই এই নাটিভোটি ব্যবহার করবেন ধানের যে মা পাতা বা ফ্লাগ লিপ এটা রয়েছে যেন এটাতে কোনো প্রকার ছত্রাকের আক্রমণ ঘটাতে না পারে এবং বিভিন্ন ধরনের যে লিপ ব্লাস্ট আছে সেগুলো যেন আক্রমণ করতে না পারে যাতে ধানের খোল পচার সমস্যা না আসে। এ সকল ছত্রাকের আক্রমণ থেকে সুরক্ষা দেওয়ার জন্য এই নাটিভোটা ব্যবহার করব। পাশাপাশি এই নাটিভোটি আরেকটি কাজ করবে, ধরুন ধান এখন থোর অবস্থায় রয়েছে, পরবর্তী সময়ে যে শীষটা বের হবে সেই শীষে যেন ধানগুলো মানে পুষ্ট করবে এবং দানাগুলোকেও ওজনদার করবে, সর্বোপরি ধানের শীষগুলোকে দীর্ঘদিন সুরক্ষা দেবে। এছাড়াও ধানের যে শীষের চিটাগুলো হয় আর লক্ষ্মীর গু যে সমস্যা সেটা দেখা দেয় সেটা হবে না। এছাড়াও ধানের দানাগুলোকে চকচকে এবং ওজনদার করবে, এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা এর সময় বায়ার কোম্পানির নাটিভোটা স্প্রে করবেন। সম্মানিত চাষি ভাইরা, পাশাপাশি এ সময় মাজরা পোকার আক্রমণ করতে পারে এবং এই মাজরা পোকার আক্রমণের জন্য অনেক সময় সাদা শীষ বের হয়, সেজন্য আরেকবার মাজরা পোকার জন্য দ্বিতীয়বার ইনসেপিও আর এর সাথে আরেকটি ব্যবহার করব অটোস্টিন। কেননা এর আগে বৃষ্টিসহ ঝড় বৃষ্টি হয়ে গেছে, অনেকের ধানের গাছের আগার পাতাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে পাতাগুলোর আঘাতপ্রাপ্ত হয়েছে এবং সেই পাতাগুলোর আগের দিকে চেরা চেরা অবস্থায় রয়েছে। পরবর্তীতে এখন থেকে ফাঙ্গাল ব্যাকটেরিয়াল ইনফেকশন পরবর্তীতে কিন্তু দেখা দিতে পারে, তো এর জন্য আমরা অটোস্টিন ব্যবহার করব। তাহলে ভালো মানের একটি ছত্রাকনাশক নাটিভো মাজরা পোকার জন্য ইনসেপিও এবং পরবর্তী ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন না হতে পারে সেজন্য আমরা অটোস্টিন, পাশাপাশি আরেকটি থাকছে কীটনাশক অটোক্রপ কেয়ার কোম্পানির ব্যাকটাপ, আর এর ভিতরে রয়েছে ক্লোরা আইসোব্রোমাইন সায়ানুরিক অ্যাসিড, এটা ব্যবহার করব। পরবর্তীতে ধানের জমিতে যেন শোষক পোকা না আসে এজন্য আমরা এই ব্যাকটাপটা ব্যবহার করব। এর সাথে আমরা অনুখাদ্য হিসাবে ব্যবহার করব সুপারবিট। এ সময় অনেকের জমিতে দেখা যায় যে হলুদ হলুদ ভাব আসে, এজন্য আপনারা এই সুপারবিটটা অবশ্যই ব্যবহার করবেন, আর এর সাথে পিজিআর হিসাবে ব্যবহার করবেন এসিআই কোম্পানির ফ্লোরা। আর এই এসিআই কোম্পানির ফ্লোরার মধ্যে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এজন্য আমরা এটা ব্যবহার করব যেন আমাদের ধানের শীষ একেবারে ডগা থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা দানার চাল পুষ্ট হতে পারে এবং প্রত্যেকটা ধানের দানাকে নিশ্চিত করতে পারে।
যাতে আমরা ফলনটাকে আমরা দ্বিগুণভাবে বাড়াতে পারি। এজন্য এ সময় আমরা এই পিজিআর হিসেবে এটা ব্যবহার করব। সম্মানিত চাষি ভাইয়েরা, চলুন এবার আমরা জেনে নেই যে কোন ঔষধটা কী পরিমাণে প্রয়োগ করব। প্রথমে নেটিভ প্রতি 15 লিটার পানিতে 12 গ্রাম হারে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে ইনসেপিও প্রতি লিটার পানিতে 8 ml ভালোভাবে মিশিয়ে নিব। পরে অটোস্টিন প্রতি 15 লিটার পানিতে 10 গ্রাম ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ব্যাকট্রাপ 15 লিটার পানিতে 30 গ্রাম ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে সুপারভিট 15 লিটার পানিতে 30 গ্রাম ভালোভাবে মিশিয়ে নিব। এবং ফ্লোরা 15 লিটার পানিতে 30 ml হারে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। তো যখন আপনারা এই কেমিক্যালগুলো একসঙ্গে মিশাবেন, তখন আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন যে একের পরে একজন মিশ্রণ করতে পারেন, একের পর এক মিশ্রণ করবেন। এবং এই কেমিক্যালগুলো একসঙ্গে মেশানোর পরে একটু হাত দিয়ে দেখবেন যে মিশ্রণগুলো মিশেছে কি না। যদি মিশে দোলা যদি না মিশে দোলা দোলা থাকে, তাহলে স্প্রে করবেন না, ভিন্ন ভিন্নভাবে স্প্রে করবেন। এতে করে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন ওষুধগুলো কী পরিমাণে স্প্রে করবেন। তাহলে প্রথমে নাটিভ 15 লিটার পানিতে 12 গ্রাম ভালোভাবে মিশিয়ে নিব। ইনসোপিও 15 লিটার পানিতে 8 ml ভালোভাবে মিশিয়ে নিব। পরে অটোস্টিন প্রতি 15 লিটার পানিতে 10 গ্রাম ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাকটাপ 15 লিটার পানিতে 30 গ্রাম ভালোভাবে মিশিয়ে নিব। সুপারভিট 15 লিটার পানিতে 30 গ্রাম ভালোভাবে মিশিয়ে নিব। এবং ফ্লোরা 15 লিটার পানিতে 30 ml হারে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। সম্মানিত চাষি ভাইয়েরা, আমাদের এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, চাইলে আপনি দেখতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম যে ধান চাষের শেষ পর্বে অর্থাৎ শীষ বের হওয়ার আগে ধানের বাম্পার ফলন পাওয়ার জন্য এ সময় কোন কোন ছত্রাকনাশক, কোন কোন কীটনাশক কী পরিমাণে প্রয়োগ করতে হবে এবং সাথে সাথে কী পরিচর্যা করতে হবে, বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।